জটিলতা মাথার মধ্যে আসছে। আমি সম্প্রতি নাটক করলাম, সেখানে একটা প্রফেশনালদের নিয়ে ডাক্তারদের, সেখানে একজন ফেক এক লোককে শাস্তি দেওয়া হয়, ওই তো দেওয়ার ব্যাপারে আমার পরিচালকের সঙ্গে অনেকক্ষণ ধরে দীর্ঘ আলোচনা করতে হলো যে এইটা কতটুকু গেলে পর্যন্ত আমরা কেস খাবো না। সত্যি কথা তাই, এই যে সেলফ সেন্সরশিপের মধ্যে আমরা আটকে গিয়েছি, আমাদের মধ্যে অনেক মায়ের জন্ম হয়েছে, এর থেকে মুক্তি বোধহয় আমি একই সঙ্গে ক্ষুব্ধ এবং একই সঙ্গে শঙ্কিত। ক্ষুব্ধ এই কারণে যে পরিবেশ দপ্তরের ঢাকা শহরে এয়ার পলিউশন কত সেটা দেখার সময় নেই, সেটা কিভাবে ঠিক করা যাবে সে ব্যাপারে কোনো উত্তর নেই, সাউন্ড পলিউশন কত সে ব্যাপারে উত্তর নেই। ইতিমধ্যে 20 কোটি টাকার মামলা খেয়ে যান, অথচ লঞ্চ ডুবিয়ে এবং বাজার করলে মানুষের জীবনের মূল্য 1 লক্ষ টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি হচ্ছে এই, মানুষের জীবনের মূল্য কমে গেছে। তারা কাটাবন, চিড়িয়াখানা সহ অন্যান্য অনেক কিছুই দেখেন না, কিন্তু 20 কোটি টাকার মামলা করে দেবে। এইভাবে না করতে করতে আমরা কোথায়, এটি কি কোনো পরিকল্পিত কিছু বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার ব্যাপারে? অন্য যারা পুরনো ধ্যান ধারণের মধ্যে আছেন, নতুনদের আশ্রয় দিতে চায় না, তাদেরই একটি পরিকল্পিত ষড়যন্ত্র অংশে আমি প্রশ্ন রাখতে চাই। যে কোনো কিছুর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের বিরুদ্ধে, তার মধ্যে বাংলাদেশে জন্ম হয়তো হতো না। একটা জীবন থেকে যার ছবি লাগে, একটা স্টপ জেনোসাইড লাগে, সেগুলোতে যদি আপনি ক্রমান্বয়ে সেন্সর করতে থাকেন না, এই ভায়োলেন্স দেখানো যাবে না, এটা দেখানো যাবে না, তাহলে কোনোদিন নতুন এগোবে না। শিল্পের প্রথম প্রধান কথা হলো পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ থেকে কল্পনা, সেটার বাস্তবায়ন শিল্পের ক্ষেত্রে, যে যার নিজের মতো ছবি বানাবে, যে যার নিজের মতো পেন্টিং করবে, কবিতা লিখবে, সেখানে যদি এত না থাকে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, তার আর খুব শঙ্কা। আমরা এখানে দাঁড়িয়ে এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদ করছি,